সুপ্রিয় শিক্ষার্থী, আমি আল ইমরান স্যার, আথারি উচ্চ বিদ্যালয় কলেজ, নবম শ্রেণী, বিষয় গণিত, বীজগাণিতিক রাশি, সমস্যা চার, প্রথমে প্রশ্নটি পড়ছি। বি সমান সমান এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স প্লাস ওয়ান। শর্ত হচ্ছে যদি বি সমান সমান জিরো হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান পরস্পর সমান হবে কি, গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করো। গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করতে বললে প্রথমে আমি অঙ্ক করতে হবে আর তারপর দেখাতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের যে মানটা সেই মানটা কি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মানের সমান হয় কি না। তো আমরা অঙ্ক করব। প্রথমে আমরা যে দেওয়া আছে সেইটা রাশিতে আমরা এটা আগে এটা থেকে মান করবো, এটাকে সরল করবো। কোনো প্রশ্ন মতে ডি সমান সমান জিরো, ডি এর মান যদি হয় এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার থ্রি এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো হবে। উভয়পক্ষকে এক্স দ্বারা ভাগ করি, ভাগ করলে হচ্ছে এখানে দুইটা এক্স ছিল উপরে, একটা এক্স দ্বারা ভাগ করলে থাকবে একটা এক্স, এখানে এক্স এক্স কাটাতে থাকবে রুট ওভার থ্রি, এখানে মাইনাস ছিল, জিরোকে এক্স দ্বারা ভাগ করলে জিরো। আমরা কিন্তু সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, সমান চিহ্নের বাম দিকে ছিল মাইনাস, ডান দিকে গেলে হবে প্লাস। তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেলাম রুট ওভার থ্রি। এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র লিখে তারপর মান বসে অঙ্ক করে দেখব যে কত মান পেল। আমরা এতটুকু করে ফেলছি, এতটুকু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর এখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টসে জানাতে পারো। এই সূত্র এবং এলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তো আমরা এটার মান যে তোমরা বের করছিলাম এটাকে সরল করে বের করছিলাম, রুট ওভার থ্রি, রুট ওভার থ্রি প্লিজ করে দিলে হচ্ছে থ্রি, মাইনাস টু সমান সমান হচ্ছে ওয়ান। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেলাম হচ্ছে ওয়ান। এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স হোল কিউ সূত্র করবো, এটুকুর মান আমরা এখানে যেরকম বসেছিলাম রুট ওভার থ্রি, এখন এখানে বসাবো রুট ওভার থ্রি, এটার মান হচ্ছে আবার রুট ওভার থ্রি। রুট ওভার থ্রির উপরে যদি আমরা কিউ করি তাহলে তিনটা রুট ওভার থ্রি, তাহলে উত্তর হচ্ছে থ্রি রুট ওভার থ্রি। তো আমরা অঙ্ক করে দেখতেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আসতেছে ওয়ান আর এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউর মান আসতেছে জিরো, তাহলে দুইটার মান সমান হলো না। এখানে প্রশ্ন করছিল যে যদি বি সমান সমান জিরো হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান পরস্পর সমান হবে কি। তো সমান হয় নাই, এটা গাণিতিকভাবে আমরা প্রমাণ করলো সমান হয় নাই। এইখানে হচ্ছে গাণিতিকভাবে উপস্থাপন এটা সমান হয় না, অর্থাৎ
পরস্পর সমান নয়। এখানে আছে। তো আজকের এই ক্লাসটাতে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টসে জানাও, আমি সেই কমেন্টস দেখে দেখে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই শেষ হলো।